আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস 2019। তো এই উপলক্ষে আমাদের ইউনিভার্সিটিতে একটি এক্সিবিশন হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন বেসড এক্সিবিশন। তো এখানে আমার অনেক জুনিয়র্স আছে, তো তারা আজকে তাদের যে পারসেপশন এই ওয়ার্ল্ড সয়েল ডে নিয়ে এবং এই ওয়ার্ল্ড সয়েল ডের যে থিম স্টপ সয়েল ইরোশন অ্যান্ড সেভ আওয়ার ফিউচার, এই থিমের উপরে তারা জাস্ট কিছু বলবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। আজকের দিনটাতে আমরা যদি প্রথমেই বলি ছোট্ট ভাষায় যে আমরা আমাদের পায়ের নিচের মাটিটাকে শক্ত করব, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের যে ক্ষয় হচ্ছে মাটিটা, এটাকে রোধ করতে হবে। কিন্তু আগে আমাদের জানতে হবে কেন মাটি ক্ষয় হচ্ছে। দুটো কারণ, একটা প্রাকৃতিক হতে পারে, একটা কৃত্রিম হতে পারে। এখন যে ন্যাচারাল কারণটা, সেখানে হতে পারে বৃষ্টিপাত বা হচ্ছে আমাদের বায়ুপ্রবাহ, যেটাকে আমরা কোনোভাবেই রোধ করতে পারি না। কিন্তু যেটা দেখা যাচ্ছে কৃত্রিম উপায়ে হচ্ছে, অর্থাৎ যেগুলো ম্যান মেড ডিজাস্টার টাইপের, আমরা সেগুলো কিন্তু রোধ করতে পারি ইচ্ছা করলেই। যেমন আমরা কৃষি যে ভূমিগুলো আছে সেখানে সার প্রয়োগ করছি, অপ্রয়োজনীয় রাসায়নিক সারগুলো প্রয়োগ করাতে মৃত্তিকা হারাচ্ছে তার উর্বর শক্তি। আবার যেটা হচ্ছে জুম চাষ করা হচ্ছে, যেখান থেকে পাহাড়ি যে ঢালটা সেখান থেকে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। এই যে ব্যাপারগুলো যেগুলো মনুষ্য সৃষ্ট, সেগুলো আমরা ইচ্ছা করলেই কিন্তু কমিয়ে আনতে পারি, যাতে করে আমাদের মৃত্তিকা ক্ষয় রোধ হবে। এবার আমরা এই ক্ষয় রোধটা কেন করবো? কারণ আমাদের যে টোটাল পৃথিবী আছে, আমাদের টোটাল যে পরিবেশ আছে, তা কিন্তু মাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন মাটি ক্ষয় করছি, আমরা হারাচ্ছি আমাদের মাটিকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারছে না, কারণ এই যে মাটিটা হারাচ্ছি, এতে করে অনেক প্রাকৃতিক বিপর্যয় আসবে, যেটা ধীরে ধীরে হলেও আমরা সেভাবে অনুধাবন করতে পারছি না। এজন্য আমাদের উচিত, আজকের এই বিশ্ব মৃত্তিকা দিবসে উচিত, যে আমরা যাতে মাটি ক্ষয় না করি এবং আমাদের ফিউচার জেনারেশনকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি আক্তারুজ্জামান সিয়াম, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচ, ইউনিভার্সিটি অফ বরিশাল। আজকে 2019 সালের 5ই ডিসেম্বর, যা কিনা বিশ্ব মৃত্তিকা দিবস। এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে মাটি ক্ষয় রোধ করুন এবং আমাদের ভবিষ্যতের জন্য একটি ভালো ফিউচার রেডি করুন। প্রথমে আমাদের জানতে হবে যে আসলে মাটির ক্ষয়টা কী। মাটি ক্ষয় হচ্ছে যখন মাটির কোনো উপরের স্তর বিভিন্ন ধরনের কারণে যখন আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন সময়ে যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা বলি মাটি ক্ষয়। এর প্রাকৃতিক কারণও রয়েছে, এর মানবসৃষ্ট কারণও রয়েছে। বৃষ্টিপাত থেকে শুরু করে ভূমিধস এবং নদী ভাঙনের কারণে মাটি ক্ষয়টি হয়ে থাকে। এছাড়াও মানবসৃষ্ট কারণে যদি আমরা গাছপালা কেটে ফেলি এবং আমরা যদি পরিবেশ দূষণ করি, তাহলে আমাদের এই সয়েল ইরোশন বা মাটি ক্ষয় বা ভূমিক্ষয় যেটাকে বলি আমরা, সেটা হয়ে থাকে। এগুলো থেকে দূরে থাকার জন্য, আমাদের মাটি ক্ষয় রোধ করার জন্য আমাদের পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং আমাদের সরকারকে এই বিষয়ে সচেতন হতে হবে। যদি আমরা সরকার থেকে সচেতন হই এবং মানুষ যদি আমরা সবাই সচেতন হই, তাহলে আমাদের মাটি ক্ষয় রোধ করা সম্ভব এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের ভবিষ্যতের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য নগরী আমরা গড়ে তুলতে পারবো। এই মাটি ক্ষয় বা ভূমিক্ষয়ের জন্য আমরা অনেক সময় আমাদের যথাযথ ফসল ফলাতে পারি না এবং আমাদের বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি না। তাই আমাদের এই বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত। Thank you so much for watching this video. Please hit the like button if you really like this video and share this video with your friends and family.